সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের বিদ্যালয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তাজুল ইসলাম তোমাদের সকলকে জানাচ্ছি আরও একবার স্বাগতম। বন্ধুরা, তোমরা সকলে জানো আমার এই চ্যানেলে তোমাদের ইংলিশ রাইটিং পার্টের সকল শর্টকাট ফরম্যাট আপলোড করা হয়। তো তারই ধারাবাহিকতায় আমাদের আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে পাই চার্টের এমন একটি স্পেশাল ফরম্যাট শেয়ার করতে যাচ্ছি, যেটার সাহায্যে তুমি সকল পাই চার্ট করে ফেলতে পারবা নিমিষেই। আমি শুধুমাত্র এটা এমনি এমনি বলছি না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। তুমি যদি আজকের ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা এ টু জেড আমার সাথে দেখতে থাকো, তাহলে এরপর থেকে তোমার পাইসাট আর জীবনে মুখস্থ করা লাগবে না। তো বন্ধুরা, এখনই তোমাদের সাথে আমি সেই স্পেশাল পাইসাটের ফরম্যাটটি শেয়ার করব। তার আগে কিছু কথা বলে নেই, সেটা হচ্ছে আমাদের বিদ্যালয় ইউটিউব চ্যানেলটি তোমাদের ইংলিশ রাইটিং পার্টের সকল শর্টকাট ফরম্যাট কে একত্রিত করে একটি পিডিএফ বই বের করেছে, যেটার মধ্যে তুমি সকল ইংলিশ রাইটিং পার্টের শর্টকাট ফরম্যাট পেয়ে যাবা। এবং যদি তুমি সেই ইংলিশ শর্টকাট ফরম্যাটের বইটা ফলো করো, তাহলে তোমার আর কখনোই ইংলিশ রাইটিং পার্ট নিয়ে ঝামেলায় পড়তে হবে না। তো তোমরা যদি সেই বইটি ক্রয় করতে আগ্রহী হও, তাহলে স্ক্রিনে দেওয়া যেই দুইটা নাম্বার দেওয়া আছে, সেই দুইটা নাম্বারের সাথে যোগাযোগ করে সেই বইগুলো কালেক্ট করে নাও। তো চলো, আমাদের আজকের সেই স্পেশাল পাইসাটের ফরম্যাটটি তোমাদের সাথে এখন শেয়ার করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন পাইসাট শুরু করবা, তখন শুরুতে লাগবা দি পাইসাট শোজ অথবা রিপ্রেজেন্টস অথবা ডিসক্রাইবস, এই তিনটার যে কোনো একটা ইউজ করবা। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা ইউজ করবা। তো তারপরে প্রশ্ন থেকে পাওয়া বিষয়, এখন প্রশ্ন থেকে পাওয়া বিষয় এটা কী লাগবা। তো তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাই দিছি। দেখো, 2019 সালে সিলেট বোর্ডে যেই প্রশ্নটা আসছিল সেটা ছিল এরকম, দি পাইসাট শোজ দ্য পার্সেন্টেজ অফ সাপোর্টার্স অফ ডিফারেন্ট গেমস অফ এ কান্ট্রি। এখান থেকে তুমি প্রশ্নের বিষয়বস্তু কীভাবে বের করবা। তোমাদেরকে আমি শর্টকাট টেকনিকটা শিখিয়ে দিতেছি এরকম। এখানে যে শোজ লেখা দেখবা, শোজের পর থেকে শুরু করে প্রথম ফুল স্টপ পর্যন্ত, এটা হচ্ছে প্রশ্নের বিষয়বস্তু। তো এখানে সোজের পর থেকে শুরু করে প্রথম ফুল স্টপ পর্যন্ত আছে দ্য পার্সেন্টেজ অফ সাপোর্টার্স অফ ডিফারেন্ট গেমস অফ এ কান্ট্রি। আশা করছি তোমরা প্রশ্ন থেকে পাওয়া বিষয় কী সেটা তোমরা বুঝতে পারছো। তো তারপরে লেখবা অ্যাকর্ডিং টু দ্য পাইচার্ট, অর্থাৎ পাইচার্ট হতে উই ক্যান সি দ্যাট, আমরা দেখতে পাই যে ডিফারেন্ট কাইন্ডস অফ পার্সেন্টেজ and it is divided into 4, 5, 6 parts. এখানে বন্ধুরা শুধুমাত্র কিছু করতে হবে না, এই 4, 5, 6 জায়গায় তোমার একটা পাইসাটের মধ্যে যতটা অংশ থাকবে ততটা অংশ নাম লাগবা। যদি চারটা থাকে তাহলে তুমি 4 লাগবা, যদি 5টা থাকে 5 লাগবা, এবং 6টা থাকলে 5, 6 লাগবা। তো এখানে দেখো, আমি তোমাদেরকে যেই পাইচাটা শো করতেছি সেটাতে দেখো টোটাল 5টা অংশ আছে। তো এখানে তুমি লাগবা 5, আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি 6টা অংশ থাকে তাহলে তুমি লাগবা 6 পার্টস। তারপর লাগবা দে আর, প্রথম কমা দ্বিতীয় কমা তৃতীয় কমা চতুর্থ অ্যান্ড পঞ্চম অংশের নাম। এখানে একেবারে সহজ, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম অংশের নাম। এখানে যেই তুমি পাইসাটার মধ্যে যেই তথ্যগুলো পেয়েছিলে, অর্থাৎ কয়টা অংশের নাম পাইছিলে, সেই অংশগুলোর নাম লাগবা। দেখো, আমি তোমাদেরকে যেই প্রশ্নটা দেখেছিলাম সেটার মধ্যে 5টা অংশের নাম হচ্ছে ফুটবল, গলফ, চেজ, ব্যাডমিন্টন, ক্রিকেট। অর্থাৎ তোমাদের পাইসাটের যেই নামগুলো থাকবে তুমি এখানে কমা দিয়ে সেই পাইসাটের নামগুলো লাগবা, তবে শেষেরটা বর্ণনা করার আগে অ্যান্ড লাগবা। ওকে, তো তারপর দি চার্ট ইন্ডিকেটস দ্যাট দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ ইজ সর্বোচ্চ অংশের নাম। বন্ধুরা, এখানে তোমরা কী লাগবা, সর্বোচ্চ অংশের নাম, সর্বোচ্চ অংশ কোনটা, অর্থাৎ পাইসাটের মধ্যে সবচেয়ে বেশি যে পার্সেন্টটা থাকবে সেটা হচ্ছে সর্বোচ্চ অংশ। তো সেই অংশের নামটা লিখবা। দেখো, তোমাদেরকে আমি যে প্রশ্নটা শুরু করছি সেটাতে সর্বোচ্চ অংশ ছিল 40%, এবং এই 40%-এর নাম ছিল ফুটবল। তার মানে তোমরা এখানে সর্বোচ্চ অংশের নাম লিখতে পারো ফুটবল, তোমাদের যেটা আছে তোমরা সেটাই লিখবা। তারপরে হুইস ইজ ড্যাশ পার্সেন্ট, অর্থাৎ এই যে ফুটবলটা কত পার্সেন্ট ছিল, এখানে এই হুইস ইজ লিখে এখানে পার্সেন্টটা লিখে দেবা। তারপরে অ্যান্ড দ্য লোয়েস্ট পার্সেন্টেজ ইজ সর্বনিম্ন অংশের নাম। ওই যে এর আগে তুমি সর্বোচ্চ অংশের নাম যেটা লেখছো, এবার তুমি দেখবা সবচেয়ে কম পাওয়ার কোনটাতে আছে সেই অংশের নামটা লেখবা। তারপরে হুইস ইজ যত পার্সেন্ট তত পার্সেন্টটা লিখে দেখবা। আশা করছি এই পর্যন্ত বুঝতে তোমাদের কোনো সমস্যা হয় নাই। তো বন্ধুরা, এখন তো আমরা পাইসাটের সর্বোচ্চ এবং সর্বনিম্ন পার্সেন্টেজ আমরা বর্ণনা করে ফেললাম, এখন তো
আরও তথ্য আছে, তাই না? যদি পাঁচটা তথ্য থাকে তাহলে আমরা দুইটা তথ্য বর্ণনা করে ফেলছি, তার মানে আরও তিনটা থাকে। আর যদি ছয়টা থাকতো তাহলে আরও চারটা থাকতো। অর্থাৎ তোমাদের যতটা থাকবে ততটা তুমি সিরিয়াল বাই সিরিয়াল করে বর্ণনা করবা। তো দেখো, আমার যেই পাই চার্টটা সেটাতে আরও তিনটা তথ্য বাকি আছে। এখানে আমি প্রথমে লাগবো মোরোফার, তো তুমি লাগবো মোরোফার। দ্য পাই চার্ট অলসো শোজ আদার ইনফরমেশান, এখানে বলছি যে এছাড়াও পাইসারটি আরও অনেকগুলো তথ্য দেখায়, সাস অ্যাজ সেটা হচ্ছে ইন দ্য টার্ম অফ বাকি অংশের নাম। এর বাকি অংশের নাম কোনগুলো তোমার ইচ্ছা মতো, তুমি হাইয়েস্ট এবং লোয়েস্ট বর্ণনা করার পরে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা এখানে বর্ণনা করবো। অর্থাৎ তুমি যদি লেখো এখানে ক্রিকেট বা চেস বা ব্যাডমিন্টন, যেটা লেখো সেটাই রাইট। তুমি সিরিয়াল বা সিরিয়াল বর্ণনা করবো, অর্থাৎ যেইগুলো বাকি থাকবে সেগুলো সিরিয়ালে বর্ণনা করবা। তারপর লেখবা অ্যান্ড ইট ইজ পার্সেন্ট, এবার যেটা লিখবা সেটার পার্সেন্ট লাগবা। তারপর নেক্সট ইন দ্য টার্ম অফ, তারপরে বাকি অংশের নাম আরেকটা অংশ লাগবে, যেটা বাকি থাকবে এটা লাগবে হুইচ ইজ ড্যাশ পার্সেন্ট, তারপরে সেই অংশের নামটা বা যে অংশ তুমি বর্ণনা করছো সেই অংশের পার্সেন্টটা ব্যবহার করবা। তারপরে দেন, এই কথাগুলো কিন্তু তোমার মোস্ট ইম্পর্টেন্ট, এই যে দেন, মোর ওভার, তারপর হচ্ছে সাসেস, এগুলা বা নেক্সট এগুলা। তো দেন ইন দ্য টার্ম অফ বাকি অংশের নাম, এবার যেটা বাকি থাকবে সেটা আবার লিখবা হুইচ ইজ পার্সেন্ট, এবার কত পার্সেন্ট সেটা লিখবা। এবার আমরা পাইসারটা শেষ করব। তোমাদের যদি আরও তথ্য থাকে তাহলে তুমি নেক্সট বা দেন দিয়ে এরকম করে আরও লিখতে পারো। তো আমার যেহেতু পাঁচটা তথ্য ছিল আমি এখন শেষ করে দেব। তো শেষ করার সময় আমরা এই কথাটা এভাবে লাগব যে এনিওয়ে, যাই হোক, উই ক্যান ক্লিয়ারলি সে দ্যাট, আমরা পরিষ্কারভাবে বলতে পারি যে দিস পাইসার শোজ রিয়েলিস্টিক পিকচার, প্রশ্ন থেকে পাওয়া বিষয়, প্রশ্ন থেকে পাওয়া বিষয় সেটা কি তোমাদেরকে সেটা আমি প্রথমেই বুঝিয়ে দিছি, তারপর আরেকবার বুঝিয়ে দিই। অর্থাৎ প্রশ্নের মধ্যে সোজের পরে থেকে শুরু করে প্রথম ফুল স্টপ পর্যন্ত যে লেখাটা থাকবে সেটা হচ্ছে প্রশ্নের বিষয়টুকু, সেটা লেখবা, তারপর বিউটিফুলি লিখে দেবা, তাহলে তোমার পাইসার লেখা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি, মজার না? আমি আশা করছি তুমি যদি এই ভিডিওটা এ টু জেড মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে এরপরে পাইসার নিয়ে তোমার আর কখনোই ঝামেলায় পড়তে হবে না। তো বন্ধুরা, এই পাইসার ছাড়াও আমার এই চ্যানেলে গ্রাফ চার্টের উপর একটা ভিডিও আপলোড করা আছে, যেটা কি না 1,00,000+ ভিউ হয়েছে, তোমরা সেটাও দেখে আসতে পারো। তোমরা যদি সেই ভিডিওটা দেখো তাহলে তোমার গ্রাফ চার্টের উপরও ধারণা পাল্টে যাবে। তুমি পাইসার্ট এবং গ্রাফ চার্ট মাত্র আমার দুইটা ফরম্যাট দেখে তোমার আর কখনোই পাইসার্ট এবং গ্রাফ চার্ট মুখস্থ করা লাগবে না। তো ভিডিওটি এখনই শেষ করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দিবে, আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। তো আজ এই পর্যন্তই, আবার তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো নতুন। আল্লাহ হাফেজ।